আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সহ বেশ কয়েকটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে টি টোয়েন্টি ফরম্যাটে। বাংলাদেশের এই খেলাগুলোর সময়সূচি দেখুন, কবে কোথায় আর কয়টার সময় শুরু হবে খেলাগুলো সেটাও দেখে নিন। চলতি মাস থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ত সূচি, দম ফেলার মতো সময় পাবে না বাংলাদেশের ক্রিকেটাররা। এদিকে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্বকাপ সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখার জন্য। এদিকে বর্তমান সময়ে টি টোয়েন্টিতে খুব একটা ভালো করতে পারছে না বাংলাদেশ। কিছুদিন আগে এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে জেতা ম্যাচ হারের পর বাংলাদেশ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল টাইগাররা, কিন্তু আবারও যখন নতুনভাবে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, তখন বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরাও নতুন করে আবারও ভালো কিছুর আশায় বুক বেঁধেছে। চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে একটি ক্যাম্প করবে বাংলাদেশ। ক্যাম্পের পাশাপাশি আরব আমিরাতের বিপক্ষে দুইটি টি টোয়েন্টি ম্যাচও খেলবে সাকিব আল হাসানের দল। যদিও এই সিরিজে খেলা হবে না টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের, এরপরই বাংলাদেশ দল চলে যাবে নিউজিল্যান্ডে। সেখানে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। এই ট্রাই নেশন সিরিজ শেষ করে বাংলাদেশ দল চলে যাবে অস্ট্রেলিয়ায়। টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ের আগে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। এরপরই শুরু হবে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের মিশন। এদিকে এই সবগুলো ম্যাচের সময়সূচিও চূড়ান্ত হয়ে গেছে। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি। বাংলাদেশ বনাম আরব আমিরাত সিরিজ, প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম আরব আমিরাত, ভেনু দুবাই। ম্যাচটি অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর রাত 8টায়। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম আরব আমিরাত, ভেনু দুবাই। ম্যাচটি অনুষ্ঠিত হবে 27 সেপ্টেম্বর রাত 8টায়। বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশ বনাম পাকিস্তান, ভেনু ক্রাইস্টচার্চ নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে 7 অক্টোবর সকাল 8টায়। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ভেনু ক্রাইস্টচার্চ নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর দুপুর 12টায়। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ভেনু ক্রাইস্টচার্চ নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে 12 অক্টোবর সকাল 8টায়। বাংলাদেশ বনাম পাকিস্তান, ভেনু ক্রাইস্টচার্চ নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে 13 অক্টোবর সকাল 8টায়। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান, ভেনু ব্রিসবেন অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে 17 অক্টোবর দুপুর 2টায়। বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা, ভেনু ব্রিসবেন অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে 19 অক্টোবর দুপুর 2টায়। টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব বাংলাদেশ বনাম বাছাই পর্ব পার করে আসা একটি দল, ভেনু হোবার্ট অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে 24 অক্টোবর সকাল 10টায়। বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা, ভেনু সিডনি অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে 27 অক্টোবর সকাল 9টায়। বাংলাদেশ বনাম বাছাই পর্ব পার করে আসা অন্য একটি দল, ভেনু ব্রিসবেন অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে 30 অক্টোবর সকাল 9টায়। বাংলাদেশ বনাম ইন্ডিয়া, ভেনু আডিলেড অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে 2রা নভেম্বর দুপুর 2টায়। বাংলাদেশ বনাম পাকিস্তান, ভেনু আডিলেড অস্ট্রেলিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে 6 নভেম্বর সকাল 10টায়। এছাড়াও বাংলাদেশ দল যদি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ও টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে তাহলে আরও কিছু ম্যাচ পাবে। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশ কি পারবে ত্রিদেশীয় সিরিজ ফাইনালে ও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে? এছাড়াও বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি নিয়ে আরও কিছু জানতে চাইলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।